এই পৃথিবীর নেক্সট সব থেকে গ্রোয়িং ইন্ডাস্ট্রি কি হতে চলেছে? কিছু মানুষ বলবে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, কিছু মানুষ বলবে আইটি ইন্ডাস্ট্রি, কিছু মানুষ বলবে ই কমার্স ইন্ডাস্ট্রি, বাট এগুলোর একটাও নয়। নেক্সট সব থেকে গ্রোয়িং ইন্ডাস্ট্রি হতে চলেছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি। ইয়েস, আপনি একদম ঠিক শুনেছেন। আর আজ যারা আমরা মাইল্যাব সেলে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে কাজ করছি, আমাদের সবার জন্য এটা একটা অনেক বড় গুড নিউজ যে মাইল্যাব সেলের প্রোডাক্ট লিস্টে সব থেকে বড় রেঞ্জটাই হলো ওয়েলনেস রেঞ্জ। তো আজ এই ভিডিওতে ওয়েলনেস ইন্ডাস্ট্রি ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা জানবো মাইল্যাব সেলের প্রোডাক্টের ফিউচার কী হতে চলেছে। বাট ভিডিওটা শুরুতে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যেমন এই চ্যানেলে এমন অনেক নিউ নিউ ভিডিও আপলোড করে আপনাদেরকে মোটিভেট করাটা টার্গেট বেকার্সের ডিউটি, ঠিক সেইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে ঝড়ের গতিতে প্রত্যেকটা টিম মেম্বারদের মধ্যে শেয়ার করে দেওয়াটা কিন্তু আপনাদের ডিউটি। তো দেরি না করে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ওয়েলনেস ইন্ডাস্ট্রি। যদি আমি এক লাইনে বলি, আজকে আমরা ভালো আছি, আগামী দিনে আমরা ভালো থাকতে চাইছি, তার জন্য যে ইন্ডাস্ট্রি আমাদেরকে হেল্প করবে সেটাই হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি। অ্যাকর্ডিং টু এ ফেমাস ইকোনমিক্স পল জেন পিলজার, তার মতে ওয়েলনেস ইন্ডাস্ট্রি হচ্ছে নেক্সট ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। তাই তিনি একটা বইও লিখেছেন যার নাম হচ্ছে দি ওয়েলনেস রেভলিউশন। তার মতে যে টার্নওভারে আসতে অটোমোবাইল ইন্ডাস্ট্রি 70 বছর লেগে গেছে, আইটি ইন্ডাস্ট্রির 15 বছর লেগে গেছে, সেই টার্নওভারই মাত্র 5 বছরে কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রি করে দেখিয়েছে। ওয়েলনেস ইন্ডাস্ট্রির গ্রোথ আপনি আরও অনেক ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি নিজেকে কিছু কোশ্চেন করেন। আজ থেকে 10 বছর আগে আপনার এলাকায় কটা জিম ছিল, কটা ইয়োগা সেন্টার ছিল, কটা বিউটি পার্লার ছিল, খুব খুঁজে দেখলেও একটার বেশি না। আর আজ কটা জিম, আজ কটা ইয়োগা সেন্টার, আজ কটা বিউটি পার্লার আপনার এলাকায় আছে? আশা করি এবার ওয়েলনেস ইন্ডাস্ট্রির গ্রোথটা আপনি বুঝতে পারছেন। তো এবার চলুন আরও ডেপথে গিয়ে আমরা ওয়েলনেস ইন্ডাস্ট্রির ফিউচারটাকে দেখি। ধরুন আজ যদি আমরা একটা সার্ভে কন্ডাক্ট করি, আমরা যদি 100টা মানুষের বাড়ি গিয়ে জিজ্ঞেস করি আপনারা কি 100% ফিট অ্যান্ড হেলদি আছেন, কি অ্যান্সার আসবে? 90% মানুষই বলবে না, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো প্রবলেমে ভুগছে। আজকের দিনে কোনো মানুষই 100% সুস্থ নেই। আবার যদি সেই মানুষগুলোকে আমরা এই কোশ্চেনটা করি যে আর ইউ ডিজিজড, আপনারা কি পুরোপুরি রোগাগ্রস্ত যে বিছানা থেকে উঠতে পাচ্ছেন না, এমন কোনো ব্যাপার কি? সেখানেও কিন্তু অ্যান্সার আসবে না। তাহলে না আমরা পুরোপুরি সুস্থ, না আমরা পুরোপুরি অসুস্থ, আমরা আসি ইন বিটুইন সিচুয়েশন, মাঝখানে রয়েছি আমরা। বাট আস্তে আস্তে যাচ্ছি কোন দিকে আমরা? বয়স বাড়ার সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমরা যাচ্ছি অসুস্থতার দিকে। তো চলুন আজকে ভারতবর্ষের হেলথ সিনারিওটা একবার দেখে নেওয়া যাক। আজকে ভারতবর্ষে 60-70% মানুষ আজকে লিভার রিলেটেড প্রবলেমে ভুগছে। একটা সময় ছিল যখন বলা হতো যে যারা একমাত্র স্মোক করে বা যারা ড্রিঙ্ক করে তাদেরই লিভার খারাপ হয়। আজকে ইন্ডিয়ার 60% ওম্যান যারা কখনো স্মোকিং ড্রিঙ্কিংয়ে হাতও দেয়নি তাদেরও কিন্তু আজকে লিভার রিলেটেড প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে। নেক্সট যদি বলি, আজকে আমাদের ইন্ডিয়া হচ্ছে ডায়াবেটিক ক্যাপিটাল, অর্থাৎ আমাদের দেশ অন্য কোনো কিছুতে অন্য কোনো দেশকে টপকাতে পারুক আর চাই না পারুক, সুগারের পেশেন্টের দিক থেকে কিন্তু আজকে আমরা সারা পৃথিবীকে কিন্তু টপকে দিয়েছি। 7 কোটির বেশি সুগারের পেশেন্ট কিন্তু আজকে আমাদের ইন্ডিয়াতে কিন্তু রয়েছে। এছাড়া 40% মানুষের মধ্যে আজকের দিনে দেখা যাচ্ছে হার্ট রিলেটেড প্রবলেম, এছাড়া রয়েছে ব্যাক অ্যান্ড জয়েন্ট পেন প্রবলেম 50% মানুষের মধ্যে। তো আশা করি আমরা বুঝতে পারছি ভারতবর্ষের কারেন্ট মার্কেটের হেলথ সিনারিওটা অ্যাকচুয়ালি কী। তো এবার আমরা দেখব এই সমস্ত প্রবলেমের পিছনে মেনলি কারণগুলো কী আছে। প্রথম কারণ হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে চিন্তা, কথায় বলে চিন্তা হচ্ছে চিতার সমান। আপনি যদি অত্যাধিক কোনো বিষয় নিয়ে চিন্তা করতে থাকেন সেটা কিন্তু আস্তে আস্তে আপনাকে চিতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আর চিন্তা এমন একটা জিনিস যেটা আপনার শরীরে অনেক রোগকে কিন্তু ডেকে নিয়ে আসে। নেক্সট কারণ হচ্ছে ব্যাড ইডিং হ্যাবিটস। আজকের দিনে আমরা ঘরের খাবার ছেড়ে বাইরের খাবার খেতে কিন্তু বেশি পছন্দ করি, যার জন্য কিন্তু অনেক রকম রোগব্যাধি কিন্তু দিন দিন আমাদের বাড়ছে। নেক্সট কারণ যদি বলি ওয়ার্ক প্রেশার। কাজের চাপে অনেক সময় আমাদের কী হয়, খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিকঠাক থাকে না, তার জন্যও কিন্তু দিন দিন আমাদের রোগব্যাধি কিন্তু বাড়ছে। নেক্সট কারণ হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ। এক্সারসাইজ করা ভালো এটা কিন্তু আমরা সবাই জানি, বাট ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা এটা করে উঠতে পারি না, যার জন্য কিন্তু অনেক রকম রোগব্যাধি কিন্তু আমাদের বাড়ছে। নেক্সট কারণ হচ্ছে পলিউশন। আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি কীভাবে জল দূষণ দিন দিন বাড়ছে, কীভাবে বায়ু দূষণ দিন দিন বাড়ছে, এর ফলেও কিন্তু অনেক রকম নতুন নতুন রোগব্যাধি কিন্তু সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে ইউজ অফ পয়জনাস পেস্টিসাইড।
চাষবাসে আজকের দিনে যে কীটনাশকগুলো ইউজ করা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বিষ খাচ্ছি, খেতেও হবে, রাস্তাও কিছু নেই, তার কারণেও কিন্তু প্রচুর রকম রোগের কিন্তু আমাদের সৃষ্টি হচ্ছে। নেক্সট যদি বলি রেডিয়েশন, আজ থেকে 10 বছর আগে আমাদের ছিল 2G, তারপরে আসলো 3G, তারপরে আসলো 4G, এখন অলরেডি কিন্তু 5G কিন্তু চলে এসেছে। তো এই যে দিন দিন ফ্রিকোয়েন্সি বাড়ছে, তার ফলেও কিন্তু প্রচুর রেডিয়েশনের কারণে রোগব্যাধি কিন্তু দিন দিন বাড়ছে। তো এগুলোই হচ্ছে মেন প্রবলেম যার জন্য দিন দিন কিন্তু আমাদের রোগব্যাধি কিন্তু বেড়েই চলেছে। এবার প্রবলেম তো আমরা বুঝলাম, বাট খুঁজতে হবে আমাদেরকে সলিউশন। বাট তার আগে আমি আপনাদেরকে দুটো কোশ্চেন করতে চাই। প্রথম কোশ্চেন, বিগত 10 থেকে 20 বছরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি উন্নতি হয়েছে? আপনাদের সবার অ্যান্সার আসবে ইয়েস, যে হ্যাঁ উন্নতি হয়েছে। কারণ অনেক নতুন হসপিটাল ওপেন হয়েছে, অনেক নতুন নার্সিংহোম ওপেন হয়েছে, এবং এর পাশাপাশি টেকনোলজিও কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে। এবার দ্বিতীয় কোশ্চেন, যদি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়, রোগব্যাধি কমা উচিত না বাড়া উচিত? আপনাদের সবার অ্যান্সার আসবে কমা উচিত। বাট আলটিমেটলি কি কমছে? যত দিন দিন হসপিটাল নার্সিংহোম বাড়ছে, দিন দিন যেন রোগব্যাধিও কিন্তু দিন দিন অনেক বেড়ে চলেছে। এর থেকে একটা জিনিস কিন্তু আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি, হসপিটাল নার্সিংহোমটা কিন্তু তাহলে ভালো থাকার সলিউশন নয়। যদি সেটাই হতো তাহলে হসপিটাল নার্সিংহোম বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের হেলথের কন্ডিশনও কিন্তু ভালো হতো, বাট সেটা কিন্তু হচ্ছে না। তো তাহলে এর সলিউশন কী আছে? প্রথম কথা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় দুটো পার্ট হয়, একটা হচ্ছে প্রিভেনশন, একটা হচ্ছে কিওর। কিওর মানে কি? মানে রোগ হওয়ার পরে সেটাকে সারানোর জন্য আমরা হসপিটালে যাব, নার্সিংহোমে যাব, ডাক্তারের কাছে যাব, ওষুধ খাবো, এই সমস্ত কিছু কিন্তু কিওর পার্টের মধ্যে পড়ে, এটা হচ্ছে কিওর। আর প্রিভেনশন কি? প্রিভেনশন মানে হচ্ছে রোগ হওয়ার আগে থেকে আমরা এমন কী কী করবো যার জন্য সেই প্রবলেমগুলোই আমাদের না আসে, সেটা হচ্ছে আমাদের প্রিভেনশন। যেমন একটা সিম্পল উদাহরণ দিয়ে আমি আপনাদের সবাইকে বোঝাতে চাই, যেমন আমরা যখন কোনো গাড়ি বা একটা বাইক কিনি, আমাদেরকে কিন্তু শোরুম থেকে বলে দেওয়া হয় যে বাইকটা 500 কিলোমিটার চালানো হলেই কিন্তু বাইকটার ফাস্ট সার্ভিসিং করাতে হবে। তো আমার কথা হচ্ছে, একটা নতুন বাইক 500 কিলোমিটার চললে কি বাইকটা খারাপ হয়ে যাবে? অবভিয়াসলি সেটা তো একদমই নয়। তাহলে কেন আমাদেরকে তাহলে সার্ভিসিং করাতে হবে? যাতে রাস্তা চলতি কখনো বাইকটাতে কোনো প্রবলেম না আসে, তার জন্য কিন্তু আমরা আগে থেকেই সেটাকে সার্ভিসিং করিয়ে নিই। তাহলে একটা 1 থেকে 2 লাখ টাকা দামের বাইক, সেটা আমরা খারাপ হওয়ার আগে থেকে সার্ভিসিং করাচ্ছি কী ভেবে? যাতে আগামী দিনে কখনো খারাপ না হয়। বাট একটা হিউম্যান বডি যেটার প্রাইস আমরা কখনো বাইকের সাথে কম্প্যারিজনই করতে পারবো না, সেটা আমরা সার্ভিসিং সেন্টার বা ডক্টরের কাছে কখন নিয়ে যাই? যখন কিছু খারাপ হয়ে যায়। তো এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদেরকে কিওরে নয়, আমাদেরকে প্রিভেনশনে ফোকাস করতে হবে। কারণ কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আর এই প্রিভেনশনের উপর যে ইন্ডাস্ট্রি কাজ করছে তার নাম হলো ওয়েলনেস ইন্ডাস্ট্রি, আর এই কিওরের উপর যে ইন্ডাস্ট্রি কাজ করছে তার নাম হচ্ছে ইলনেস ইন্ডাস্ট্রি। আর এই ওয়েলনেস ইন্ডাস্ট্রির মার্কেট কিন্তু ইলনেস ইন্ডাস্ট্রির থেকেও অনেক গুণ বেশি। ধরুন একটা এক্সাম্পল দিই, আজকে ধরুন 100 জন মানুষের মধ্যে 10 জন মানুষের প্রবলেম বা রোগ হচ্ছে খুব ক্রিটিক্যাল, তারা হচ্ছে ইলনেস ইন্ডাস্ট্রির কাস্টমার। আর 90 জন মানুষ যারা ভালো আছে বা যাদের ছোটো ছোটো কোনো সিমটমস আছে, তারা হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রির কাস্টমার। তাহলে এবার আপনারা বুঝতে পারছেন যে ইলনেস ইন্ডাস্ট্রির থেকেও ওয়েলনেস ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ কিন্তু অনেক গুণ বেশি। এবার একটা কথা আমরা সবাই জানি, যে যখন কোনো ইন্ডাস্ট্রি গ্রোথ ফেজে থাকে, তখন সেই ইন্ডাস্ট্রির সাথে যে মানুষগুলো যুক্ত হয়ে কাজ করে তারা কিন্তু সবাই লাখপতি কোটিপতি হয়ে যায়। আর এখন গ্রোথ ফেজ চলছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, তাই ওয়েলনেস ইন্ডাস্ট্রির সাথে নেক্সট 5-10 বছর যদি আমরা যুক্ত হয়ে কাজ করতে পারি, তাহলে আমরাও কিন্তু এখান থেকে লাখপতি কোটিপতি কিন্তু হতে পারবো। বাট আমরা এই ওয়েলনেস ইন্ডাস্ট্রির পার্ট কীভাবে হব? প্রথম অপশন, আমরা যে কোনো ওয়েলনেস আয়ুর্বেদিক প্রোডাক্ট বা ওয়েলনেস বিউটি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং সেন্টার ওপেন করতে পারি, এবং সেই প্রোডাক্টগুলোকে নিজেদের ব্র্যান্ডিং করে আমরা অনলাইন এবং অফলাইন যে কোনো জায়গায় কিন্তু আমরা সেল করতে পারি। বাট এরকম একটা ম্যানুফ্যাকচারিং সেন্টার খোলার জন্য মিনিমাম ইনভেস্টমেন্ট হবে 20-25 লাখ টাকা। বাট এবার যদি আমরা ম্যানুফ্যাকচারিং সেন্টার না খুলতে চাই, তাহলে আমাদের কাছে সেকেন্ড অপশান আছে, আমরা যে কোনো ইয়োগা অ্যান্ড জিম সেন্টার কিন্তু একটা ওপেন করতে পারি, যেটা ওপেন করতে গেলে মিনিমাম ইনভেস্টমেন্ট লাগবে 10-15 লাখ টাকা। তো যদি আপনাদের পক্ষে পসিবল হয় যে আপনারা লাখে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং রিস্ক নিতে পারবেন, তো আপনারা এই দুটো অপশানের যে কোনো একটাকে চুজ করে আপনারা কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রির পার্ট হতে পারেন। বাট আপনার যদি এত হিউজ ইনভেস্টমেন্ট করে রিস্ক নেওয়ার ক্যাপাসিটি না থাকে, তাহলে আপনার জন্য একটা বেস্ট অফ দ্য বেস্ট অপশান আছে যার মাধ্যমে আপনি ওয়েলনেস ইন্ডাস্ট্রির পার্ট হতে পারবেন, সেটা হলো মাই ল্যাবসেলের ডিস্ট্রিবিউটারশিপ, যেটা আপনি 5,000 থেকে শুরু করে 50,000 মধ্যে যে কোনো একটা অ্যামাউন্টের প্রোডাক্ট স্টক করে কিন্তু আপনি শুরু করতে পারবেন। এবং আজকের দিনে মার্কেটে হাজারো কোম্পানির মধ্যে আয়ুষ প্রিমিয়াম মার্কযুক্ত বেস্ট কোয়ালিটি ওয়েলনেস প্রোডাক্ট কিন্তু আপনি শুধু মাই ল্যাবসেলেই পাবেন।
তাই যেহেতু আজ ইন্ডিয়ার 95% মানুষের কাছে লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করার মতো ক্যাপাসিটি নেই, তাই তাদের কাছে ওয়েলনেস ইন্ডাস্ট্রির পার্ট হওয়ার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে মাই ল্যাবস এর ডিস্ট্রিবিউটরশিপ। তাই মাই ল্যাবস এ আজকে যারা আমরা কাজ করছি, আমাদের ফিউচার কিন্তু আগামী দিনে অনেক ব্রাইট হতে চলেছে শুধুমাত্র মাই ল্যাবস এর ওয়েলনেস প্রোডাক্টের জন্য। তাই আজ যদি আপনি মাই ল্যাবস এর পার্ট হয়ে যান, তাহলে নেক্সট 5 বছরে ওয়েলনেস ইন্ডাস্ট্রির গ্রোথের কারণে কিন্তু আপনিও মাই ল্যাবস এর থেকে লাখপতি কোটিপতি হতে পারবেন। তো ভিডিওটা শেষে সবাইকে একটাই কথা বলবো, এমন ভিডিও বানাতে কিন্তু অনেক টাইম, অনেক এফোর্ট, অনেক মানি লাগে। তাই আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাদেরকে অনেক গুণ মোটিভেট করবে এরকম আরও অনেক ভিডিও বানাতে। তাই ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম অনেক পাওয়ারফুল ভিডিও আপনাদের থেকে মিস না হয়।